খেলা, গ্যালারি থেকে উপভোগ করার মঞ্চ। কিন্তু এ নিয়ে বেশি সিরিয়াস হয়ে গেলে যা হয়। ইংল্যান্ডের কাছে 10 উইকেটে ভারতের হার মেনে নিতে পারেননি ভারতীয় এক সমর্থক। অ্যাডিলেড ওভাল থেকে বেরিয়ে 39 বছর বয়সী নারী রীতিমতো হার্ট অ্যাটাক করে বসেন। স্টেডিয়ামের মূল ফটকে সাউথ গেটের সামনে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কুইক রেসপন্স টিমের সহায়তায় তাকে পাঠানো হয় স্থানীয় দ্য মেমোরিয়াল হাসপাতালে। বর্তমানে ICU আছেন অস্ট্রেলিয়া বসবাসরত ভারতীয় নারী সাপোর্টার। 1992 সালে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান দল ঠিক 30 বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে নেমেছিল MCGতে সাদা বলের 50 ওভারি ফর্মেটে। সেই স্মৃতি আবারও ফিরে এলো 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপে। ভারতকে নিশ্চুপ করিয়ে বিশ্বকাপ ইতিহাসের সেরা ওপেনিং জুটির জাদুতে সব আশায় গুড়ে বালি টিম ইন্ডিয়ার। 13 নভেম্বর বিগ ফাইনালে পাকিস্তান আগের মতো ইংলিশদের ধরাশায়ী করবে কিনা কে জানে। কাপ দখলে নিবে পাকিস্তান নাকি ইংল্যান্ড, সেটা সময় বলে দিবে। আগামী মাসের শুরুর দিকেই বাংলাদেশে খেলতে আসছে ভারত। প্রথমেই বলেছিলাম যে চেস এই ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে ডিফেন্ড করা খুব টাফ, এবং সেটাই হলো দেখলেন তো। মানে ইভেন ইফ ইন্ডিয়া 180 করলো আমার মনে হয় না ডিফেন্ড করতে পারতো, কেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ আপনি যদি দেখেন, আদিল রশিদ নাম্বার 11 আসছে, তার 10টার ওপরে মনে হয় ফার্স্ট ক্লাস 100 আছে। সো ইংল্যান্ডের টেল বলে কিছু নেই, আর আমাদের বোলিংয়ে বুমরা না থাকাটা একটা বড় ফ্যাক্টর। এরপরে তারা যাবে 3টা ওয়ানডে খেলবে, কেমন সিরিজ আশা করছেন? না, ভালো সিরিজ হবে, এবং আপনি যদি ভারতীয় দল যেটা অ্যানাউন্স হয়েছে সেটাও দেখেন, ফুল কম্পিটিটিভ, মানে ফুল স্কোয়াড তারা অ্যানাউন্স করেছে। টেস্ট সিরিজটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে আমাদের যে 6টা টেস্ট বাকি আছে, 2টো বাংলাদেশের এগেনস্টে এবং 4টে অস্ট্রেলিয়ার এগেনস্টে, 6টাকে 6টাই আমাদের জিততে হবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা ট্যুর হবে বাংলাদেশ। এটা হচ্ছে ইমোশান, দেখো ইমোশান তো দরকার, খেলা এমন একটা জিনিস, ওটা যদি তোমার ইমোশান না থাকে তাহলে তুমি ওটা নিজে সব কিছু দিতে পারবে না। তো আমার মনে হয় ইমোশনালি ঠিক আছে, তাও খালি একটু কম ইমোশন হলে হয়তো ভালো হয়। দেখো এক সময় কিন্তু এতটা গ্যাপ ছিল, মানে বিশাল গ্যাপ ছিল, ইনফ্যাক্ট ইন্ডিয়া এক সময় খুবই ভালো খেলতো, সবাইকেই হারাতো, এখন কিন্তু ব্যাপারটা গ্যাপটা অনেক কমে গেছে। তো আমার মনে হয় কখনোই বাংলাদেশের ডিসঅ্যাপয়েন্টেড হওয়া উচিত নয় ওভার দ্য পারফরমেন্স। আই থিঙ্ক দেয়ার পারফরমেন্স ইন দিস ওয়ার্ল্ড কাপ ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। হ্যাঁ, কয়েকটা ভুল ত্রুটি হয়েছে হয়তো, কয়েকটা এদিক ওদিক হয়েছে হয়তো, কিন্তু আমার মনে হয় ওভারঅল প্রোগ্রেস যদি তুমি দেখতে চাও, বাংলাদেশ 2000 সালে যা ছিল, 2010-এ যা ছিল, এখন 2022-এ অনেক বেটার অ্যাজ এ টিম। সো আমার মনে হয় ওভারঅল প্রোগ্রেসটা মাপা উচিত, মানে যত না পাকিস্তান বা ইন্ডিয়ার এগেনস্টে এটা দেখা উচিত। আরেকটা জিনিস আমার মনে হয়, দেখো আমাদের আগে যেমন একটা ট্রাই সিরিজ হতো, আমাদের যেমন ট্রাই সিরিজ হতো যেখানে একটা বাংলাদেশ পাকিস্তান, আমাদের এখন খালি এশিয়া কাপ ছাড়া কিছুই নেই। তো আমাদের সেই টুর্নামেন্টসগুলোও খুব একটা কিছু নেই যেখানে আমরা দেখতে পাবো যে কতটা হচ্ছে কিনা, এক্সেপ্ট ফর বাইলেটারাল ট্যুরস। সো ওগুলো হয়তো একটু বেশি হলে হয়তো আমরা একটু বেটার বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি।